অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে ভাষা সৈনিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ইতালি বাংলাদেশ সমিতি ব্রেসিয়া সহ বিভিন্ন সংগঠন। ব্রেসিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক। এমদাদ, বাংলাদেশ সমিতি বেশিয়া শাখা উদযাপন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গত শনিবার বিকেলে পিয়াসা লজ্জায় অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে অ্যামিলিয়ান সাহার একুশের গান উপস্থাপনায় ভাষা সৈনিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ সমিতি বেশিয়া, বঙ্গবন্ধু পরিষদ, আবুল কালাম আজাদ প্রিন্সের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশিয়া শাখা, সাইফুদ্দিন শামীমের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশিয়া শাখার একাংশ, কুমিল্লা সমাজ, শরীয়তপুর সমিতি, কুমিল্লা সমিতি ও বরিশাল বিভাগীয় সমিতি সহ অন্যান্য সংগঠন সমূহ। এ সময় বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুদ্দিন শামীমের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা অধিদপ্তরের প্রধান রোবের্তা মোরেল্লি, গৃহ পুনর্বাসন অধিদপ্তরের প্রধান মার্কো ফেনারোলি, গণতান্ত্রিক পার্টি ব্রেশিয়া শাখার সাধারণ সম্পাদক জর্জদ্দি মার্টিন, বাংলাদেশি কাউসার জামান, সামুয়েল রশিদ, আব্দুল করিম ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রায় 25 জন ওয়ার্ড কাউন্সিলর। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাৎপর্য নিয়ে আলোচনা করে বাংলাদেশ সমিতির দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম টুটুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশিয়া শাখার সভাপতি আবুল কালাম আজাদ প্রিন্স, কুমিল্লা সমিতির প্রধান সমন্বয়ক বাবুল মিয়া মনি সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। ইতালির বেশিয়া থেকে এমদাদুল হক, এমদাদ।